খুলনায় পলাশ পঁচিশ নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার ছয় অক্টোবর দুপুরে নগরীর টুটপাড়া তালতলা ক্রস রোডের বালির মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এ সময় সৌরভ পঁচিশ নামে অপর এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে নিহত যুবক লবণচড়ার দ্বিতীয় গলির ভূতের আড্ডা এলাকার শিপনের ছেলে এলাকাবাসী জানায় নগরীর টুকপাড়া এলাকার প্রতিপক্ষ নূর আজিম ও বিসমিল্লা গ্রুপের সঙ্গে পলাশের বেশ কিছুদিন ধরে বিরোধ ছিল বৃহস্পতিবার দুপুর একটার দিকে পলাশ ও সৌরভ ছত্রিশ বাই সাইত্রিশ টুটপাড়া তালতলা ক্রস রোডের কাছে আসলে প্রতিপক্ষ নূর আজিম ও বিসমিল্লাহ গ্রুপের ক্যাডাররা তাদের দেখে ধাওয়া দেয় এ সময় পলাশ ও সৌরভ বালির মাঠের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে এক পর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের ক্যাডাররা তাদের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পোন তিনটার দিকে পলাশ মারা যায় আহত সৌরভের অবস্থা আশঙ্কাজনক পুলিশ জানিয়েছে সন্ত্রাসী নূর আজিম ও বিসমিল্লা গ্রুপের ক্যাডারদের গ্রেফতারের চেষ্টা চলছে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এক্সপোজ টিভি প্রেস